যুক্তরাষ্ট্রে গিয়ে কন্ট্রাক্ট করে বিয়ে করলেন মৌসুমী। নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বাংলা সিনেমায় মাতিয়ে রাখতেন অগণিত দর্শকের হৃদয়। এখন ততটা নিয়মিত কাজ করেন না এই অভিনেত্রী, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সিরিজের একটি কাজে। যুক্তরাষ্ট্রে গিয়ে মৌসুমী অংশ নিয়েছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে যার নাম কন্ট্রাক্ট বিয়ে। আগে থেকে সেখানে অবস্থান করেছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। কন্ট্রাক্ট বিয়ে শিরোনামের ওয়েব সিরিজে মৌসুমীকে একটি দৃশ্য দেখা যাবে কন্ট্রাক্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন। চলতি মাসের 18 নভেম্বরে এই দৃশ্য ধারণ করা হয়েছে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও রয়েছে জনপ্রিয় কিছু তারকাও। SAS প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানা সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বে আছেন হাসান জাহাঙ্গীর। জানা যায় এই ওয়েব সিরিজের সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্র ঘিরে রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য অনেকেই 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে করেন। তারপরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতি ও দৃশ্যপট।